করার বিষয়ে ইসলামের বিধান কি? সিগারেট বা বিড়ি ধূমপানের আইটেম, এই ধূমপান করা কি শরীয়তে জায়েজ নাকি নাজায়েজ? নাজায়েজ। যে জিনিসটা নাজায়েজ ওই জিনিসের ব্যবসাকে না করা, ব্যবসা করাও নাজায়েজ। যেটা খাওয়া নাজায়েজ, পান করা নাজায়েজ, ওইটার বেচা কিনা করাও জায়েজ নাই। আল্লাহ তাআলা সূরা মায়দা 2 নম্বর আয়াতে বলেছেন, তাআবানু আলাল বিররি ওয়াত্তাকওয়া ওয়া লা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা পাপ এবং গুনাহের কাজে, সীমালঙ্ঘনের কাজে কেউ কারো সহযোগিতা করিও না। এখন আপনি বিড়ি সিগারেটের দোকান দেওয়া মানে হলো বিড়িখুর সিগারেট খোরকে বিড়িখুরি সিগারেট খুরিতে সাহায্য করা, তার ওই কাজটাতে আপনি হেল্প করলেন, তাহলে সেটা কি হবে না? জায়েজ হবে। এখন কথা হলো, যারা মুদির ব্যবসা করেন তারা সিগারেট ছাড়া তাদের দোকানে মাল চলবে না, কি করবেন? তো তাদেরকে বলি, সৌদি আরবে আমি অনেক দোকানে দেখছি, বড় বড় সুপার মার্কেট, সেখানে বাহিরে লেখা আছে এখানে ধূমপানের আইটেম বিক্রি হয় না, লেখা আছে। তো বাংলাদেশেও যদি আমাদের কোনো আল্লাহর বান্দা এরকম লিখে দেন যে এই দোকানে এই 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 নাজায়েজ জিনিসগুলো বিক্রি হয় না, তার হয়তো ওই রকম বিড়িখোর সিগারেট খোর কাস্টমার কয়টা কম হবে। তো ওই কাস্টমার যদি কম হয়, ইনশাআল্লাহ তার ব্যবসায় বরকত আরো বেশি হবে। অতএব হিম্মত করতে হবে। আমি তো ঢাকায় এমন দোকানের কথাও জানি যেই দোকান সেলুনের দোকান, সেলুনের দোকান আবার দাড়ি শেভ না করলে সে দোকান আবার কিভাবে চলে। কিন্তু আমি জানি শেভ করা হয় না, ওখানে লিখে দেওয়া আছে এই দোকানে দাড়ি শেভ করা হয় না। আলহামদুলিল্লাহ ওই আল্লাহর বান্দা না খায় মরে যায় না, আরো বিক্রি ভালো আছে। ইমানদার বিশ্বাস করবে আল্লাহর প্রতি, হালাল টাকা অল্প হলেও চলবে, হালাম টাকা অনেক দরকার নাই। অতএব হিম্মত করতে হবে। একান্ত যে সমস্ত ভাইরা ইমানই দুর্বলতার কারণে পারেন না, তো কমপক্ষে এই নাজায়েজ জিনিসটা বিক্রি করে হালাল টাকার সাথে মিশায়েন না, অন্তত এই লাভটা অন্তত আপনি ভোগ করেন না, দান করে দেন এবং আল্লাহর কাছে ইস্তিগফার করেন, এবং হিম্মত করতে হবে যে এই গুণা থেকে আমরা বেরিয়ে আসবো। আল্লাহ তৌফিক দান করুন। হুজুরের কথাগুলি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ভিডিওতে একটি লাইক দিন ও কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লাগলো।